আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটু ব্যস্ত ছিলাম যার কারণে কবুতর লাগে টাইম মতো খাবার দিতে পারিনি। বেশি বিকাল হয়ে গেছে, আমি শীতের সিজনে প্রায় 4টা দিয়ে খাবার দিই, কিন্তু আজকে এখন 5:11 বাজে, খুব লেট হয়ে গেছে। বাচ্চাটা হয়তো ক্ষুধায় কাতর হয়ে গেছে, দেখি কি অবস্থা। বাবার মতো কাজই হবে। পাটা ছড়ানো কেন? মাঝে মাঝে পাটা নিয়ে আমার ভয় করে, কত যেন প্যারালাইজড না হয়ে যায়। দুইটা চুরি মধ্যে সুতা বেঁধে এ পাটা যে একসাথে রাখলে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায়। বিশেষ করে একটু ডাবলি ভুট্টা এগুলো দিলে ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যায়। আর এই খাঁচা ওইটা খাওয়ার জন্য বাহিরে গেছে। ও একটা কথা, এই যে ডিমটা তো দেখাতে ভুলে গেছিলাম, এই যে এই ডিমটা, এই যে এই মাটিটা পাশে আমি কিছুক্ষণ আগে দেখছি এখানে বসেছিল। তো কি জন্য বসেছিল আমি ভাবছি হয়তো জোড়া বিছে হুমা রেসার কবুতরটার সাথে, কিন্তু পরে গিয়া দেখি কি এখানে একটা ডিম দিছে। তো এই যে কবুতর এইভাবেই মূলত নষ্ট হয়, ফ্লাইং কবুতর ডিম পেড়ে দিছে, এভাবে করতে দুর্বল হয়ে যাবে, এক পর্যায়ে ফ্লাই করতে পারবো না। তো আপনার কবুতরকে নর্মাল দিয়ে একসাথে ছাড়বে না, নর্মাল দিয়ে একসাথে ছাড়ার কারণে এই যে আজকে আমার এমন প্রবলেম পড়তে হয়েছে। এটা যদি আমি নর্মাল দিয়ে আলাদা ছাড়তাম তাহলে এটা মুস্তিও করতো না, ডিমও করতো না। তো যাই হোক, নর্মাল দিয়ে আপনারা আলাদা ছাড়বেন না, মাদি আলাদা, মাদিগুলো আলাদা ছাড়বেন, নরগুলো আলাদা ছাড়বেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন।